এই বক্সটা চেক করবো, কারণ এই বক্সটাতে সামনে যেভাবে ও দাঁড়ায় আছে 100% এখানে কোনো না কোনো এক গুড নিউজ পাইতে পারি আমি। তো বিসমিল্লাহ রহমান রহিম করে এই বক্সটা চেক করলাম, ও ভিতরে আরো একটা বাকি ছিল। তো ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া একটু ডিফিকাল্ট। আচ্ছা এদিক দিয়ে দেখতে পাচ্ছি না, এদিকে কি খবর? মাশাল্লাহ, এখানে একটা দুইটা দুইটা বাচ্চা ফুটছে এবং ডিম নিয়ে আছে। দেখেন নতুন অতিথি দুইটা না মেবি তিনটা বাচ্চা ফুটছে, মাশাল্লাহ দেখে খুবই ভালো লাগতেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বাটসআপ ভিলেজ। আর আমি এখন কোথা দাঁড়ায় আছি আপনারা সেটাও জানেন, যে আপনাদের আমার সবার ভালোবাসার পাখি যে নতুন কলোনিতে, নতুন কলোনিতে এখান থেকে একটা দেখতে পাচ্ছি যে এদের বাবা মার সাথে একটা বাচ্চা উড়ে বের হচ্ছে। এই বাচ্চাটা আপনারা দেখছেন সর্বশেষ যে একটা ছোট বাচ্চা ছিল বক্সের মধ্যে, যেটা বললাম যে থাক এটা বড় হোক, ওই বাচ্চাটা এখন বড় হয়ে গেছে, ওটা কালেক্ট করব। তার পাশাপাশি আরেকটা জিনিস গুড নিউজ দেখতে পাচ্ছি, কিছু কিছু ডিমের খোলসা নিচে পড়ে আছে, ভাঙা ডিমের খোলসা, তার মানে আলহামদুলিল্লাহ আমার মনে হয় এখানে আবারও নতুন অতিথির আসতে শুরু করছে। আর এটা কিন্তু আপনাদেরকে বারবার একটা কথা বলতেছি প্রতিটা ভিডিওতে, এটাই কিন্তু শেষ ব্রিডিং, এরপরে কিন্তু আর হবে না। আর যারা আপনারা লাভবার্ডের বাচ্চা এখনও কিনতে চাচ্ছেন বা নিতে চান আমার কাছ থেকে, এখন যদি বুকিং দেন ইনশাল্লাহ দিতে পারবো। কারণ এর আগের যে বাচ্চাগুলো দেখাতে দেখাতে অনেকে বলছে ভাই সেল হয়ে গেছে, আসলে দেখাতে দেখাতে সেল হয় না। যেমন এখন যদি আপনারা কেউ বুকিং দিয়ে রাখেন আপনার জন্য থেকে গেল, যখন বাচ্চাটা কালেক্ট করি তার পরে কিন্তু কিছুদিন পরে আপনাদের কাছে সেল করি, সেই ক্ষেত্রে যারা কেনা তারা আগেই কিনে ফেলে। সেক্ষেত্রে আমি বলবো যদি আপনারা কেউ নিতে চান, নিতে ইচ্ছুক থাকেন, এখন থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করে রাখবেন। ইনশাল্লাহ যদি এই বাচ্চাগুলো ভালো হয় এবং বড় হয় ইনশাল্লাহ আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন। তো আমি আসলে ওই বাচ্চাটাকে সংগ্রহ করার জন্য, একটা বাচ্চা সংগ্রহ করার জন্য আমি আমার অস্ত্রটা নিচ্ছি, পাখির ঘরে ঢুকে এই অস্ত্রটা নিলাম। আর বাকি দেখি কি অবস্থা কলোনিতে, বাকি পাখিগুলো ডিম দিকে বাচ্চা ফুটছে কয়টা বা ডিম পারলো কয়টা, কারণ এদের বাচ্চা সংগ্রহ করতে তো আমার বেশি দিন সময় লাগেনি। বুঝলাম না আসলে এত দ্রুত কোন পাখিটা বাচ্চা ফুটলো, সেটাই দেখার ব্যাপার আমার। এটা তো ভায়োলেট লাভবার্ডের কলোনি, আজকে আগে আমি ইয়েলো ফিশারের কলোনিতে চেক করব, বাচ্চাটা কালেক্ট করব, তারপর চেক করব, তারপরে সর্বশেষ হচ্ছে ভায়োলেট লাভবার্ডের কলোনিতে দেখব যে আসলে ওরা ডিম দিল কিনা। তো এই জন্য আজকে প্রথমত আমি ভায়োলেট কলোনিতে চেক করি, কিন্তু আজকে ভায়োলেট না, আগে আমি ইয়েলো ফিশারের কলোনিতেটাতেই যাব। আর আপনাদেরকে যেটা বললাম দেখেন ওদের বাবা মার সাথে উড়ে বের হচ্ছে, কিন্তু কোনোভাবে বোঝা পসিবল না যে এখানে বাচ্চাটা আছে। দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি, এখানে দেখেন আপনারাই দেখেন যে এখানে কোনোভাবেই বোঝা পসিবল না যে কোনটা বাচ্চা আর কোনটা অ্যাডাল্ট, কিন্তু আমি বুঝতে পারছি। এই যে দেখেন এই যে স্পিনারের এই পাখিটা হচ্ছে বাচ্চা, এই যে উড়ে বের হয়ে আসলো, কিন্তু এই যে দেখুন এদের বাবা মার সাথে থাকে, দেখেন কোনোভাবেই বুঝতে পারবেন না যে বাচ্চা ওইটা। মাশাল্লাহ এতটা হেলদি হয়েছে পাখিটা। আর এই যে এই পুরাতন কলোনিতে একটা পাইছি আর এইটা একটা পাইছি, এই দুইটা বাচ্চা আমি চিন্তা করছি সেল করবো না, আমার কাছে রেখে দিব, আমার কাছে খুবই পছন্দ লাগছে এবং ভালো লাগছে। সেক্ষেত্রে কেউ যদি কেনার জন্য বলেন তো সরি ভাই দিতে পারবো না, আপনাদেরকে তো বলে দিলাম যদি আপনারা নিতে চান তাহলে এই যে পরের যে বাচ্চাগুলো সেগুলো কাল নিতে পারবেন, এখন যেগুলো ফুটতেছে আলহামদুলিল্লাহ। তো আমি আগে এই বাচ্চাটাকে কালেক্ট করব, তারপরে অন্যগুলো চেক করব। এই সেই বাচ্চা, বাচ্চাটা এতটা অ্যাক্টিভ, এই যে সেই বাচ্চাটা, এই যে বাচ্চাটাকে অবশেষে আমি এই যে কালেক্ট করতে পারছি, এই যে এটাকে এইভাবে আগে একে আমি হচ্ছে কেজে রেখে আসবো। মাশাল্লাহ এত সুন্দর হয়েছে দেখেন, একদম দেখেন কোনোভাবে বোঝা পসিবল না যে এটা বাচ্চা। আর এই বাচ্চাটা হচ্ছে এই যে লাস্ট এই এই বক্সটাতে দেখাইছিলাম একটা ছোট বাচ্চা, সেই ছোট বাচ্চাটা এখন বড় হয়ে গেছে। তো আমি প্রথমত পাখিটাকে রেখে আসি খাঁচায়, না হলে কিন্তু পাখিটা এতক্ষণ কষ্ট পাবে। তো মাশাল্লাহ এখন আমি হচ্ছে বক্সগুলো চেক করতে শুরু করব, এবং বাচ্চা পাখিগুলো দেখেন কথাটা অ্যাক্টিভ, এই গরমের মাঝে অনেক সুন্দর চিলাচিলি করতেছে। তো প্রথমত আমি এই যে এই বক্সটা চেক করব, কারণ এই বক্সটাতে সামনে যেভাবে ও দাঁড়ায় আছে 100% এখানে কোনো না কোনো এক গুড নিউজ পাইতে পারি আমি।
তো বিসমিল্লাহির রহমানির রহিম করে এই বক্সটা চেক করলাম, ও ভিতরে আরো একটা বাকি ছিল। তো ভিতরে ক্যামেরা নিয়ে যাচ্ছি ডিজিটাল। আচ্ছা এদিক দিয়ে দেখতে পাচ্ছি না, এদিকে কি খবর? মাশাল্লাহ, এখানে একটা দুইটা দুইটা বাচ্চা ফুটছে এবং ডিম নিয়ে আছে। দেখেন নতুন অতিথি দুইটা না মেবি তিনটা বাচ্চা ফুটছে, মাশাল্লাহ দেখে খুবই ভালো লাগতেছে। আর আপনাদেরকে যে বলি, আপনারা তো মজা করে যে ব্লু কালারের বক্সটা আমার কাছে অনেক অনেক লাকি। তারপরে এই অরেঞ্জ কালারের বক্সটাতে কি অবস্থা, মাশাল্লাহ এটা তো ডিম পাচ্ছে। দুঃখিত কেন, এত ভিতরে আমি ক্যামেরাই যে দেখা যাচ্ছে, এত ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া আমার পক্ষে পসিবল না। তারপরে পিঙ্ক কালারের বক্সের কি অবস্থা, পিঙ্ক কালারের বক্সটা নেস্টিং করছে। তারপর অরেঞ্জ কালারের বক্স, না এটাতে কোনো ডিম পারেনি, নেস্টিং করছে শুধুমাত্র। তারপরে এই পাশের ব্লু কালারের বক্সটা, এই ব্লু কালারের বক্সটা তো কেবলই বাচ্চা বের হলো যেটা সংগ্রহ করলাম। তারপরে দেখি আবারও ডিম পারছে কিনা, না এই ডিম পারেনি এখনো, কিন্তু নেস্টিং কমপ্লিট করছে, ইনশাল্লাহ হয়তোবা দ্রুত ডিম পারবে। দেখেন এই যে নেস্টিং কমপ্লিট করছে, হয়তোবা দ্রুত ডিম পারবে। তারপরে এই পিঙ্ক কালারের বক্সটার কি অবস্থা, পিঙ্ক কালারের বক্সটাতে মাশাল্লাহ এত সুন্দর করে নেস্টিং কমপ্লিট করছে, মেবি ডিম দিছে। জি এখানে ডিম দিছে, এই ক্যামেরা নিয়ে যাওয়া পসিবল হচ্ছে না আমার পক্ষে। হ্যাঁ ডিম দিছে, এখানেও ডিম দিছে। এখন পর্যন্ত প্রায় তিনটা বক্সে ডিম পাইলাম। তারপরে এই পিঙ্ক কালারের বক্সটা কি অবস্থা, আর এই বক্সটাতে যে কি হচ্ছে আমি নিজেও জানি না। এটা না খোলা যায় এদিক থেকে, না এদিক দিয়ে খোলা যায়, এই জন্য এটা আমার চেক করার কোনো ওয়ে নেই। এর আগে একদিন চেক করতে গেছিলাম, এদিক দিয়ে ডিম পড়ে গেছিল, ওই জন্য ওইটাকে আর ডিস্টার্ব করতেছি না। এটার কি অবস্থা, মাশাল্লাহ এখানেও ডিম দিচ্ছে, আপনারা দেখেন দুইটা তিনটা ডিম দিচ্ছে। আর ডিমের যে খোলসাটা পড়ছে আমার মেবি এই যে ব্লু কালারের বক্সটা থেকেই পড়ছে, ওখানে তিনটা ডিম ফুটছে তো ওইটা থেকেই ফুটছে। তারপরে এই ব্লু কালারের বক্সের কি অবস্থা, না এটাতে কিছু নাই। তারপর এই অরেঞ্জ কালারের বক্সের কি অবস্থা, মাশাল্লাহ এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ডিম দিয়ে দিছে। তারপরে এই পাশের বক্সের কি অবস্থা, এটাতে তো নাই, এটাতে কেউ ঢোকে না। এই পাশের বক্সটাতে দেখি কি খবর, এইটাতে মেবি ডিম দেয়নি, কিন্তু এমন ভাবে নেস্টিং করছে মনে হচ্ছে যে ডিম দিয়ে ফেলছে। দেখেন নেস্টিং এর কোয়ালিটি দেখে মনে হচ্ছে ডিম পেড়ে দিছে। তো মোটামুটি ইয়েলো ফিশারের যে কলোনিতে, ইয়েলো ফিশারের কলোনিতে দেখলাম প্রতিটা বক্সেই দেখলাম, মোটামুটি বলা চলে যে দুই একটা বাদে বাকি বক্সগুলোতেই ডিম পারছে। দেখি শেষবারের মতো কি হয় এখানে। আর এই যে পাখিগুলো দেখেন গরমের মাঝখানেও, আর আপনাদেরকে বারবার বলছি যখন আপনারা আপনাদের কলোনিতে বাচ্চা চেক করতে যাবেন বা বাচ্চা সংগ্রহ করতে যাবেন, যতটা পারবেন আপনার পাখিগুলোকে রিল্যাক্স করতে। দেখেন এরা ভয়ে একদিক থেকে আরেক দিকে উড়াউড়ি করতেছে, এই কাজটুকু থাকে বিরত রাখবেন। তো চলেন এখন আমি যাব হচ্ছে আমার ভায়োলেট, যে ওই যে ভায়োলেট লাভবার্ডের কলোনিটাতে চেক করতে। তো ভায়োলেট লাভবার্ডের কলোনিতে যাচ্ছি প্রথমত। ভায়োলেটে আনসাকসেস, শুধু একটা বাচ্চা ফুটছে, আর কোনো বাচ্চা পাইনি এখন পর্যন্ত। তো ভায়োলেট লাভবার্ডের কলোনিতে এই যে এই বক্সটা থেকে বাচ্চা পাইছিলাম, এই বক্সটাতে মেবি আবারও ডিম দিছে। দেখেন আপনারাই বলেন আপনাদেরকে আমি কীভাবে দেখাবো, এ এমনভাবে নেস্টিং করছে যে ভিতরে না চেক করার, ওই জন্য চেক করার কোনো বুদ্ধি নেই, যা আছে যা আছে এইভাবেই হবে। এটাতেও কিছু নাই, আর এইটাতে তো নাই। মাশাল্লাহ এটাতে মেবি ডিম দিছে, দেখেন আপনারাই দেখেন এদেরকে কিভাবে আসলে চেক করবো। আর এদিক দিয়ে যে খুলে দেখাবো সেটারও এটা ওয়ে নাই। তো মোটামুটি দেখলাম যে ভায়োলেট লাভবার্ডের কলোনি তো মেবি হয়তোবা দুইটা বক্সে ডিম দিছে, এবং এই পাখিটার দেখেন মেয়ে পাখিটার পেটে ডিম। এখানে চারটা পাখির মধ্যে একটা পাখি বের হয়নি, একটা পাখি এই যে এইটাতেই আছে, এই ব্লু কালারের বক্সটাতেই আছে, এখান থেকে বের হয়নি।
আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে পুরাতন লাভবাটের কলোনিটা থেকেও মাশাল্লাহ একটা বাচ্চা সংগ্রহ করলাম, যেটা বড় হয়ে গেছে। ওই পুরাতন কলোনিতে একটা, নতুন কলোনিতে একটা। এই নতুন কলোনির একটা বাচ্চা সংগ্রহ করলাম, এই দুইটা বাচ্চা রেখে দিব। আমার কাছে এই দুইটা বাচ্চা খুবই ভালো লাগছে। আর তার পাশাপাশি যে জিনিসটা, সেটা হচ্ছে ইয়েলো ফিশারের কলোনিতে আবারও নতুন অতিথি আসতে শুরু করছে। একটা বক্সে দেখলাম তিনটা বাচ্চা পুষতে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো। আপনাদের কাছ থেকে দোয়া কামনা, এর আগের ভিডিও তো করছি, আজকেও করতেছি, গরমে যেন আমার পাখিগুলো সুস্থ সবলভাবে থাকে এবং এখান থেকে যেন আল্লাহ তাদেরকে সুস্থভাবে বড় করে এবং ওদের বাবা মাও যেন সুস্থ থাকে, এটাই চাই। আর আপনারাও আপনাদের পাখিকে এই গরমের মধ্যে যত পারবেন বেশি বেশি করে টেক কেয়ার করেন, পানি দেন, স্প্রে করেন, কন্টিনিউ করতে থাকবেন। আর গরম নিয়ে তো আমি নিয়মিত ভিডিও দিচ্ছি আপনাদেরকে একদিন পর পর, আর যতটুকু পারতেছি এতটুকু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি। যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।